হ্যালো এভরিওন, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন এক ধরনের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটার নাম হচ্ছে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স। তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধির কথা অনেকেই জেনেছো বা রোবটের কথা জেনেছো। এখন এই ভিডিওতে আমি ডিসকাস করব এই যে অ্যাম্বিয়েন্ট মানে আমাদের চারিপাশের পরিবেশে যে বুদ্ধিমত্তাগুলো কাজে লাগিয়ে বা রোবোটিক্স শক্তিটা কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে কতটা বেশি আপগ্রেড বা আধুনিক করে তুলতে পারছি। আমাদের আধুনিক বিশ্ব গঠন করার জন্য অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স কতটা কাজে লাগছে এবং কতটা এর ইফেক্ট ফেলছে আমাদের ডেইলি লাইফে, সেটা নিয়েই আজ তোমাদের সামনে ডিসকাস করব। সো লেটস স্টার্ট। সব থেকে প্রথমে কী কী বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব সেগুলো দেখিয়ে নিই। শুরুতে থাকছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স জিনিসটা কী, কোথায় ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়। তারপরে হিস্ট্রি বা ইতিহাস থাকছে, এইম, কী টেকনোলজিস, টেকনোলজি ইউজড, অর্থাৎ কী কী ধরনের টেকনোলজি এই অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্সে ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি থাকছে স্টেপস অফ এএমআই। আমি অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্সকে শর্টে এএমআই বলে রিপ্রেজেন্ট করছি। আর্কিটেকচার, অ্যাপ্লিকেশনস, চ্যালেঞ্জেস, রিসার্চ ওয়ার্ক, ড্রব্যাক বা অসুবিধা কী কী হতে পারে, কনক্লুশন অ্যান্ড রেফারেন্সেস, অর্থাৎ কোন কোন রেফারেন্স ব্যবহার করে আমি আজকের এই সেমিনারটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। সব থেকে প্রথমে তাহলে জেনে নেব অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স অর্থাৎ এএমআই জিনিসটা কী। Ambient intelligence is a new paradigm in information technology in which people are empowered through our digital environment. অর্থাৎ এই অ্যাম্বিয়েন্ট টেকনোলজি আমাদের ইনফরমেশন টেকনোলজির একটা দিগন্ত উন্মোচন করছে, যেখানে আমাদের পুরো পৃথিবী অর্থাৎ পুরো দুনিয়া ডিজিটালি কানেক্টেড। AMI, aware of this present context, is sensitive, adaptive, responsive of their needs, habits, gesture and emotion. আমরা পুরো দুনিয়ার সাথে কিভাবে কানেক্টেড থাকছি, এখন তো একটা বড় উদাহরণ হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেগুলোর মাধ্যমে যে আমরা পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকছি শুধু সেটাই নয়, এর পাশাপাশি এই অ্যাপগুলো বা এই সফটওয়্যারগুলো আমাদের সেন্স, আমাদের হ্যাবিট, আমাদের গেস্টার বা অঙ্গভঙ্গি, আমাদের ইমোশন, ফিলিংস সব কিছু অ্যাবজর্ব করে নিচ্ছে এবং সেই ওয়াইজ আমাদের পরিচালনা করছে। এটা কিভাবে, একটু অন্যরকম অবাক শোনালো না? এটা অ্যাকচুয়ালি দেখো, তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, যে কোনো জায়গায় তোমার নিজস্ব পছন্দ মতো একটা টপিক সার্চ করো, কিছুক্ষণ পর দেখবে বা সাথে সাথেই দেখবে সেই রিলেটেড টপিকই তোমাকে কন্টিনিউয়াসলি সাজেস্ট করা হচ্ছে। অর্থাৎ তুমি যা পছন্দ করো, তোমার ইমোশনস, তোমার ফিলিংস যেরকম, ঠিক সেরকম জিনিসই তোমাকে সবসময় প্রোভাইড করা হচ্ছে। এটা টেকনোলজির একটা বড় অবদান। অর্থাৎ তোমার সেন্স, গেস্টার, ইমোশনস, হ্যাবিট সব কিছু টেকনোলজি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইট উইল মেক দ্য ফিলিং দ্যাট পিপল লিভ উইথ টেকনোলজি। এটা একটা দুর্দান্ত ফিলিংস বা অনুভূতি যেটা আমরা সবসময় টেকনোলজির সাথে আছি। এবার হিস্ট্রি বা ইতিহাস বলি এই অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্সে। 1998 ফিলিপস নামে একটা কোম্পানি একটা ভিশন সামনে রাখে, যে 2020 মধ্যে এই যে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্সটা রয়েছে এটা আরও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া হবে। যার উদাহরণ হিসাবে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে আমরা কোনো ফুড ডেলিভারি অ্যাপ বলো বা অনলাইন শপিং সাইট বলো বা মানি ট্রান্সফার বলো, সব কিছু আমরা এখন আমাদের স্মার্টফোনের মাধ্যমে বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করতে পাচ্ছি। তার মানে কিছুটা হলো এই যে 1998 ফিলিপস যে ভিশন রেখেছিল 2020 মধ্যে, সেটা সাকসেসফুল অনেকটা অংশে। আমি পুরোটা সাকসেসফুল বলছি না, অনেকটা অংশে সাকসেসফুল, আরও কিছু সামনের দিকে এগোচ্ছে বিষয়গুলো। এরকমভাবে হিস্ট্রিতে দেখো 1999 আর কোন কোম্পানি বা 2002 আর কোন কোম্পানি এই এএমআই বা অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছিল, সেটা আমি এখানটা স্ক্রিনে লিখে দেখিয়ে দিয়েছি। এবার এই যে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স রয়েছে, এর মেইন গোল কী, এর এইম কী, সেই জিনিসটা একটু বলছি তোমাদেরকে।
Ambient intelligence aims to enhance the way people interact with their environment to promote safety, to enrich their lives. মানে প্রত্যেকটা মানুষ এই এনভায়রনমেন্টে নিজেদেরকে যাতে সেফ রাখতে পারে এবং সমস্ত ধরনের ইনফরমেশন তারা নিজেরা সিকিউরভাবে রাখতে পারে সেই বিষয়টা এখানে মেইনলি ফোকাস করা হয়েছে। এর পাশাপাশি আ স্মার্ট হোম ইজ অন সাচ সিস্টেম বাট দ্য আইডিয়া এক্সটেন্ড টু হসপিটাল, পাবলিক ট্রান্সপোর্ট, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এনভায়রনমেন্ট। তাহলে এর পাশাপাশি স্মার্ট হোম, স্মার্ট হসপিটাল, পাবলিক ট্রান্সপোর্টেশন যেটা রয়েছে সেখানে স্মার্টাইজেশন নিয়ে আসা, ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে সেখানে স্মার্ট ওয়ার্ক হবে, অর্থাৎ পুরো আমাদের এনভায়রনমেন্টটাকে স্মার্টলি প্রেজেন্ট করা। দ্য অ্যাচিভমেন্ট অফ AMI লার্জলি ডিপেন্ডস অন দ্য টেকনোলজি ডিপ্লয়েড। এখানে সেন্সর ডিভাইসের কথা তোমরা অলরেডি জানো যেটা বিভিন্ন জিনিস সেন্স করতে পারে। যেরকম ধরো স্কেলেটারের কথা বলি, কোনো শপিং মলে স্কেলেটারের সামনেটায় গিয়ে দাঁড়ালে কি হয়, স্কেলেটার তার চলতে শুরু করে, তা সেখানে সেন্সর বা এই টাইপের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো অলরেডি AMI অ্যাচিভ করে ফেলেছে এবং আরও এই টপিকগুলো নিয়ে বিভিন্ন রকম ডিসকাশন চলছে। এরপর আসি কি টেকনোলজিস, অর্থাৎ কী কী ধরনের টেকনোলজি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউবিকুইটাস কম্পিউটিং, একটা হচ্ছে ইউবিকুইটাস কমিউনিকেশন এবং আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইউজার ইন্টারফেস। এবার এই প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস একটু একটু করে জানব। প্রথমে আসছি ইউবিকুইটাস কম্পিউটিং, অর্থাৎ ইউবিকুইটাস কম্পিউটিং মিন্স দ্য ইন্টিগ্রেশন অফ মাইক্রোপ্রসেসর এভরিডে অবজেক্ট লাইক ফার্নিচার, ক্লোথস, টয়েস। অর্থাৎ এই যে ইউবিকুইটাস কম্পিউটিংটা আছে এর সাথে স্মার্ট মার্কেট, হোম নেটওয়ার্কিং, স্মার্ট ওয়্যার, স্মার্ট টায়ার সব কিছু কানেক্টেড। অর্থাৎ আমাদের ডেইলি ইউজেজের জন্য যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো সবসময় আমরা হাতের মধ্যে পেয়ে যাচ্ছি। ইউজিং ইউবিকুইটাস কম্পিউটিং পিপল উইল নট বি অ্যাওয়ার দ্য প্রেজেন্স অফ কম্পিউটার, দে উইল বি ইন ব্যাকগ্রাউন্ড। এবার আসছে ইউবিকুইটাস কমিউনিকেশন। আমরা এই যে সমস্ত জায়গায় পুরো পৃথিবীর সাথে কমিউনিকেট করছি থ্রু বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন স্মার্টফোন হতে পারে বা ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো কিছু হতে পারে, এই যে সবার সাথে যে কানেকশনটা এটাই হচ্ছে মেইনলি কমিউনিকেশন, আমরা কমিউনিকেট করতে পারছি। ইউবিকুইটাস কমিউনিকেশন শুড এনাবেল দোজ অবজেক্টস টু কমিউনিকেট উইথ ইচ আদার উইথ দ্য ইউজার। ওকে, নেক্সট অন ইন্টেলিজেন্ট ইউজার ইন্টারফেস। আমাদের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে সেটা অবভিয়াসলি ইন্টেলিজেন্ট হতে হবে, কারণ আমরা যে জিনিসটা করতে চাই বা বলতে চাই সেটা তো ইউজার ফ্রেন্ডলি হবেই, পাশাপাশি আমাদের সেন্সটাও ক্যাচ করে ও খুব ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড রিপ্লাই দিতে পারে বা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড তার কাজটা করে দিতে পারে। ইন্টেলিজেন্স ইউজার ইন্টারফেস এনেবলস ইস ইনহ্যাবিটেন্টস অফ দ্য AMI টু কন্ট্রোল অ্যান্ড ইন্টারাক্ট উইথ এনভায়রনমেন্ট ইন এ ন্যাচারাল লাইক ভয়েস, গেস্টার অ্যান্ড পার্সোনালাইজড ওয়ে, পারফরমেন্স, কন্টেক্স এটসেট্রা। এবার তোমাদেরকে দেখাবো কী কী ধরনের টেকনোলজি অলরেডি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে প্রথমে রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, যেটাকে আমরা শর্টে RFID বলি, মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট, অর্থাৎ হিউম্যান বডিতে কীভাবে মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট করা যায় সেটা সেন্সর, এফেক্টিভ কম্পিউটিং, ডিটেক্টিং অ্যান্ড রিকগনাইজিং ইমোশনাল ইনফরমেশন, ন্যানো টেকনোলজি অ্যান্ড বায়োমেট্রিক্স। এ ধরনের আরও অনেক টেকনোলজি রয়েছে, আমি এগুলো নিয়েই মেইনলি এই ভিডিওতে ডিসকাস করছি। প্রথমে আসি তাহলে RFID, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ইজ দ্য ইউজ অফ ওয়্যারলেস নন কন্ট্যাক্ট সিস্টেম দ্যাট ইউজ রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিক ফিল্ড টু ট্রান্সফার ডেটা ফ্রম ট্যাগ অ্যাটাচ টু অ্যান অবজেক্ট। অর্থাৎ এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের মাধ্যমে আমরা যেটা করছি ওয়্যারলেস কানেকশন এস্টাবলিশ করে ফেলতে পারছি। যেরকম দেখো ওয়াইফাই, ব্লুটুথ, এগুলোর জন্য তো কোনো তার বা ওয়্যারের দরকার হয় না, সো এইগুলোতেও আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি। বা আমরা যে AM FM এই যে ব্রডব্যান্ড কানেকশনগুলো আমরা শুনি সেগুলো সবই রেডিও ফ্রিকোয়েন্সির আন্ডারে পড়ছে। এরপর আসছে মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট ইন হিউম্যান বডি। A human microchip implant in an integrated circuit device or RFID
transporter encased in silicate glass and implanted in the body of a human being. A topically contains a unique ID number that can be linked. অর্থাৎ প্রত্যেকটা মাইক্রোচিপের একটা ইউনিক আইডি নাম্বার থাকবে এবং সেটা যদি হিউম্যান বডিতে ইমপ্ল্যান্ট করা হয় সেখান থেকে ওই RFID-র কানেকশনটা আমরা স্টাবলিশড করতে পারব। অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সির কানেকশনটা আমরা হিউম্যান বডির থ্রুতে স্টাবলিশড করতে পারব এবং প্রত্যেকটা চিপের জন্য একটা ইউনিক আইডি নাম্বার থাকবে। এবার আসে সেন্সর, যেটা অলরেডি তোমরা অনেকেই জানো। আ সেন্সর ইজ অলসো কল্ড ডিটেক্টর, which is a converter that measures a physical quantity and converts it into a signal which can be read by an observer. অনেক সময় দেখবে কোনো শপিং মলে গেলে বা কোনো দোকানের সামনে গেলে সেখানে যে গ্লাসের যে ডোরটা থাকে তার সামনে গিয়ে দাঁড়ালে অটোমেটিক্যালি গ্লাসটা ওপেন হয়ে যায়। অথবা স্কেলেটারের এক্সাম্পল একটু আগেই দিলাম, সেটা নর্মালি যদি অফ অবস্থায় থাকে তার সামনে গিয়ে দাঁড়ালে সেটা চলতে শুরু করে। সেন্সরের সামনে যদি কেউ ফিজিক্যালি থাকে সেই সেন্সরটা তাকে সেন্স করে নেয় এবং তার নির্দেশ অনুযায়ী সে সেই কাজটা করে। আবার সিমিলারলি সেন্সরের সামনে থেকে সরে গেলে, যে ডোরের কথা বললাম গ্লাস ডোর, সরে গেলে ডোরটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়, অর্থাৎ সেন্সর কোনো কিছু সেন্স করছে না সেই মুহূর্তে। এরকমভাবে অনেক কিছুই করা সম্ভব, আমরা অ্যাডভান্স হচ্ছি। এর পাশাপাশি রয়েছে এফেক্টিভ কম্পিউটিং, অর্থাৎ এফেক্টিভ কম্পিউটিং ইজ দ্য স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিস্টেম ডিভাইস দ্যাট ক্যান রিকগনাইজ হিউম্যান এফেক্ট। অর্থাৎ আমরা যে এফেক্টগুলো ফলো করি বা আমরা অটোমেটিক্যালি আমরা আমাদের অজান্তে যে এফেক্টগুলো দিয়ে থাকি সেটা মেশিন ক্যাচ করে নেবে। এফেক্টিং কম্পিউটিং ইজ দ্য মেশিন শুড ইন্টারপ্রেট দ্য ইমোশনাল স্টেট অফ হিউম্যান অ্যান্ড অ্যাডপ্ট ইটস বিহেভিয়ার টু দেম, গিভিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ফর দোজ ইমোশনস। অর্থাৎ এই যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বা আমরা বিভিন্ন রকম গেস্টার করে থাকি, আমাদের যে বিহেভিয়ার রয়েছে, আমাদের যে ইমোশনস রয়েছে, আমরা সব সময় কিন্তু নিজেরা নোটিস করতে পারি না, বুঝতে পারি না। এই এফেক্টিভ কম্পিউটিংয়ের মাধ্যমে আমাদের সেই ফিলিংসগুলো, আমাদের সেই ইমোশনসগুলো, বিহেভিয়ারগুলো কম্পিউটার ক্যাচ করে রেখে দেয়, যার ফলে আমাদের জায়গা মতো যেখানে এই ইমোশনসটা ফিলিংসটা শেয়ার করতে হবে সেই জায়গাগুলোতে এই কম্পিউটার আমাদের হেল্প করে থাকে বা সাপোর্ট দিয়ে থাকে। এরপর আসবো ডিটেক্টিং অ্যান্ড রিকগনাইজিং ইমোশন ইনফরমেশন, কিভাবে ইমোশনগুলো ডিটেক্ট করে। ডিটেক্টিং অ্যান্ড রিকগনাইজিং ইমোশনাল ইনফরমেশন ইজ অন টাইপ অফ সেন্সর হুইচ ইজ ক্যাপচার ডেটা অ্যাবাউট ইউজার ফিজিক্যাল স্টেট অর বিহেভিয়ার উইদাউট ইন্টারঅ্যাক্টিং দ্য ইনপুট। অর্থাৎ আমি এই যে ভিডিও রেকর্ড করছি, আমি কিভাবে কথা বলছি, আমার হাত কোন দিকে, পা কোন দিকে, চোখ কিভাবে ইন্ডিকেট করছে ক্যামেরার দিকে, এই সমস্ত কিছু রেকর্ডেড থাকছে। পাশাপাশি কি করছে কম্পিউটার, সেটাকে ডিটেক্ট করছে এবং ডিটেক্ট করে ওটা ওর মতো করে ক্যাচ করে নিচ্ছে যে এই পারসন বা এই লোকটা সবসময় এই টাইপের কাজগুলোই করছে, সেটা ক্যাপচার করে কম্পিউটার তার নিজের মধ্যে সেটা রেখে দিচ্ছে। And the data gathered in human used to perceive emotions in other. For example, a video camera might capture facial expression, body posture and gesture while microphone might capture speech. অর্থাৎ এই যে ভিডিও ক্যামেরাস বলো বা মাইক্রোফোন বলো আমাদের পুরো অঙ্গভঙ্গি সব কিছু ক্যাপচার করে নিচ্ছে এবং এটা কি হচ্ছে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা শপিং সাইটগুলো সব জায়গায় সেগুলো শেয়ার করা হচ্ছে। তারা সেই রিলেটেড জিনিস যদি তাদের কাছে থাকে সেগুলো আমাদেরকে সাজেস্ট করছে, তাহলে ইমোশনালিও আমরা কোনো না কোনোভাবে কম্পিউটার বা ডেস্কটপ বা ডিজিটাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। এবার আসে ন্যানো টেকনোলজি। ন্যানো মানে হচ্ছে খুব ছোট আর টেকনোলজি মানে তো তোমরা সবাই জানো। ন্যানো টেকনোলজি মে বি অ্যাবল টু ক্রিয়েট মেনি নিউ মেটেরিয়ালস অ্যান্ড ডিভাইস উইথ আ ভাস্ট রেঞ্জ অফ মেডিসিন ইলেকট্রনিক্স। অর্থাৎ এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে, মানে ছোট ছোট টেকনোলজি একসাথে মিশিয়ে সেখান থেকে অনেক বড় বড় কিছু তৈরি করা যাচ্ছে। ন্যানো টেকনোলজি ইজ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন সায়েন্টিফিক রিসার্চ। আগে অনেক বড় বড় ফিচার্সের কথা ভাবা হতো, অনেক বড় বড় টেকনোলজি একসাথে মিশিয়ে অনেক বড় কিছু করার চিন্তাভাবনা করা হতো, কিন্তু এখন ছোট ছোট স্টেজে, ছোট ছোট ধাপে আমরা অনেক বড় কিছু করতে পারছি, রিসার্চের অনেক সুযোগ আমাদের হাতে চলে এসেছে। This technology can be included in ambient intelligence technology. এটা এখন
অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স যে টেকনোলজি রয়েছে তার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার আসে বায়োমেট্রিক সিস্টেম। তোমরা অনেকেই বায়োমেট্রিক সিস্টেম সম্পর্কে অবগত আছো। তোমাদের যে ডিজিটাল কার্ডগুলো, যেরকম আধার কার্ড, পাসপোর্ট, এগুলো করার সময় আমাদের যে রেটিনা স্ক্যান করা হতো, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো, এই সব কিছুই হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে করা হয়। বা অনেক সময় ডিএনএ টেস্ট করা, হ্যান্ড রাইটিং টেস্ট করা, আমাদের বিহেভিয়ার টেস্ট করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বায়োমেট্রিক রেফার্স টু দ্য আইডেন্টিফিকেশন অফ হিউম্যানস অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তার মানে কোনো মানুষের কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেটা বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা ক্যাচ করে নিতে পাচ্ছি। আর কী কী ধরনের সাইকোলজিক্যাল বায়োমেট্রিক আছে সেটা বলছি। আর সাইকোলজিক্যাল বায়োমেট্রিক উড আইডেন্টিফাই অনস ভয়েস, ডিএনএ, হ্যান্ড প্রিন্ট অ্যান্ড বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল বায়োমেট্রিক্স আর রিলেটেড টু বিহেভিয়ার অফ এ পার্সন। আমরা কী ধরনের ব্যবহার করছি সেটাও আমরা বায়োমেট্রিকের থ্রুতে জানতে পাচ্ছি। ইট ডাজ নট ইনক্লুডিং টাইপিং, রেদম অ্যান্ড ভয়েস। কিন্তু এটা আমরা যে রিদমে টাইপ করি, অনেক সময় স্লো করি, ফাস্ট করি, রিদম মানে অ্যাকচুয়ালি ছন্দ, সেই ছন্দটা এটা সবসময় ক্যাচ করতে পারছে না। সিমিলারলি আমাদের ভয়েসটাও প্রপারলি এই বায়োমেট্রিক সিস্টেমের সাহায্যে এখনও ক্যাচ করানো সম্ভব হয়নি। কারণ ভয়েসটা তো সবসময় সেম লেভেলে যায় না, কখনো লোতে থাকে, কখনো হাই থাকে, কখনো মাঝামাঝি থাকে, কখনো আমরা ফিসফিস করে কথা বলি, বিভিন্ন রকমভাবে কথা বলি, সেই জন্য এইগুলো এখনও বায়োমেট্রিকের আওতায় আনা সম্ভব হয়নি। তাহলে প্রথম পর্ব এই অবধি থাকলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক, আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল মাস্টার একাডেমিক, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্টার একাডেমিকের সাথে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।